যা গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে মাংসটা। হ্যাঁ দেখবি সবাই আঙুল চাটবে। সব তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, এবার অফিসে সবার ভালো লাগলেই হলো, বিশেষ করে ওই অমিতাভ স্যারের। ভালো লাগবে বলছিস না, হেভি লাগবে, দেখিস না, তুই টেনশন নিচ্ছিস কেন? না রে বুঝতে পারছিস না, উনি কিরকম পছন্দ করেন আমি তো ঠিক জানি না, না কতটা ঝাল পছন্দ করেন, কতটা নুন পছন্দ করেন কিছু তো জানি না। আর শুনেছি উনি নাকি খুব খুঁতখুঁতে মানুষ, ওই পান থেকে চুন খসলে উনি রেগে যান। এই মন্দার একবার একটু চেখে দেখবি নাকি? এই 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 কথাটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, এক্ষুনি বাটি নিয়ে আস। হ্যাঁ বাবা মোটামুটি তো হয়েই এসছে, রান্না শেষের মুখে প্রায়। হ্যাঁ বাবা সবটা সামনে নিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি একদম চিন্তা করো না। সে কি শ্যামনগরের ইভেন্টটা? দু তিন দিন অসুস্থ হয়ে পড়েছে। হে বাবা তাহলে এখন কি হবে? না বাবা আমি তো এখানে এখান থেকে বেরোতেই পারবো না, মানে কোনো জয়ই নেই এখান থেকে বেরোনোর। একটু পরে অমিতাভ স্যার লাঞ্চে আসবেন, অফিসের সব স্টাফরা লাঞ্চ করবে, কি করে বেরোবো এখন? না না বাবা বাকি ইভেন্টগুলোতে তো মাফ করার লোক আছে, ওখান থেকে তো কেউ বেরোতে পারবে না। কি কর, আচ্ছা বাবা মন্দারকে পাঠালে হবে? ঠিক আছে ঠিক আছে আমি তাহলে মন্দারকে পাঠিয়ে দিচ্ছি। একদম একদম বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আমাকে আবার কোথায় যেতে হবে? শোন না বাবা তোকে সব বলে দেবে, দুজনকে নিয়ে তুই বেরিয়ে পড়ছে। আমি দুজনকে নিয়ে চলে গেলে তুই তো একা পড়ে যাবি পুরো। আরে আমি সামনে নেবো, অর্ধেক কাজ তো হয়ে গেছে, তুই বেরিয়ে পড়, কথা বলাস না। সামলি ভালো করে ভেবে দেখ, কিন্তু তুই একা সামলাতে পারবি এতগুলো কাজ? আরে বাবা আমি একটা দোকান নিজের হাতে সামলাতাম, বুঝতে পেরেছিস? চিন্তা করিস না, বেরিয়ে পড়। ঠিক আছে। এই বিশ্বরূপ স্নেহা চল আসি রে। সাবধানে, সব যেন ভালোই ভালোই হয়। মন্দারকে তো পাঠিয়ে দিলাম, ওদিক তো সামলাতে হবে, আমি সবটা একা করতে পারবো তো? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, কোথায় স্যারকে এখন আমার পাশে দরকার? স্যার আশেপাশেই আছে কিন্তু আমার পাশে নেই। তুমি স্যারের কথা ভাবছি কেন? কোনো প্রয়োজন নেই তো, আমি একাই পারবো, সব দিক আমি একাই সামলাতে পারবো। আমি নিজে একবার টেস্ট করে দেখি।